অনেকদিন আগে একবার বন্ধুর বাড়ি থেকে বের হতে সন্ধ্যা হয়ে গিয়েছিল বন্ধুর বাড়িটি আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূরে বন্ধুর বাড়ির এলাকাটি খুবই নির্জন রাত গাড়ি পেতে অসুবিধা হয় তাই বন্ধু বলেছিল আমার বাবা বাইকে করে আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে যাবে কিন্তু আমার ভাগ্য খারাপ ওই দিনই অফিস থেকে ফেরার পথে কাকুর বাইকটি খারাপ হয়ে গেল কাকু কাকিমা রাতে আমাকে থাকতে বলেছিল কিন্তু আমি সাহস করে বন্ধুর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম এলাকাটি যেমন নির্জন তেমন রাস্তায় কোনো আলোর দেখা মেলে না হালকা হালকা চাঁদের আলো মাটিতে এসে পড়েছে কিন্তু সেই আলোয় চারপাশটা অত ভালো করে বোঝা যায় না অনেকক্ষণ রাস্তায় অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে টর্চ নিয়ে ঘোরাতে লাগলাম যাতে আমাকে কেউ না কেউ দেখতে পায় এমন সময় একটি লরির আলো দেখতে পেলাম কিন্তু শত চেষ্টা করেও লরিটি দাঁড়ালো না আবার অনেকক্ষণ অপেক্ষা করার পর একটি বেবি অস্টিন মোটর গাড়ি দেখতে পেলাম গাড়িটি খুব আস্তে আস্তে যাচ্ছিল যেন তুমি হেঁটে গেলে গাড়িটি থেকেও আরও জোরে হাঁটতে পারবে সেটাকে থামানোর জন্য প্রাণপণ চেষ্টা করতে লাগলাম কিন্তু শেষ পর্যন্ত সেটি দাঁড়ালো না আমি দৌড়ে গিয়ে সেই চলন্ত গাড়িতে উঠে পড়লাম গাড়িতে উঠে দেখলাম ড্রাইভারের সিটে কেউ নেই আমি দারুণ ভয় পেয়ে গেলাম গাড়িটি মোটেও থেমে নেই সেটি দিব্যি চলতে লাগল আমার মুখ দিয়ে আর কোনো শব্দই বের হলো না গা থেকে ঘাম ঝরতে লাগল গাড়ি থেকে নেমে পড়বো না বসে থাকবো ভেবেই উঠতে পারছিলাম না পরে সাহস করে বসেই থাকলাম আর ভগবানের নাম করতে থাকলাম কখন যে ঘুমিয়ে পড়েছিলাম তা বুঝতেই পারিনি ফলে ভয় থেকে মুক্তি পেয়েছিলাম তোমাদের যেমন ঘুমিয়ে পড়লে কোনো কিছুর ভয় লাগে না ঠিক তেমনই হঠাৎ ট্রেনের হুইসেলের শব্দে আমার ঘুম ভাঙল আমি ভারী চমকে উঠলাম আমি তাড়াতাড়ি গাড়ি থেকে লাভ দিলাম ট্রেন চলে যেতে দেখলাম গাড়িটি লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে চোখগুলি একটু ডলে নিয়ে দেখলাম আমি দাঁড়িয়ে আর আমার পাশে গাড়িটি দাঁড়িয়ে হঠাৎ গাড়ির পিছন থেকে একজন লোক এগিয়ে এলেন তিনি জানালেন তিনি আট মাইল রাস্তা গাড়িটি ঠেলে নিয়ে এখানে এসেছেন কোথাও কোনো লোককে তিনি দেখতে পাননি তাই একাই ঠেলতে ঠেলতে এসেছেন বাকি রাস্তাটা পৌঁছাতে আমি যেন তাকে সাহায্য করি সব শুনে আমি আমার বোকামির জন্য মনে মনে হাসলাম সব রহস্য আমার কাছে পরিষ্কার হয়ে গেল অনেকটা লজ্জিতও হলাম নিজের অপকর্মের জন্য বাকি রাস্তাটা ড্রাইভারকে সাহায্য করলাম আজকের গল্পটি এখানেই শেষ হল গল্পটি শিবরাম চক্রবর্তীর এক ভুতুরে কাণ্ড গল্প অনুসরণে তৈরি করা হয়েছে আজকের গল্পটি শুনে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও সেই সাথে কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না এরকম নিত্য নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিও